আমার নাম মি শাহরুখ ইসলাম। আমি ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্নস্টাইন টেকনোলজিস লিমিটেডে কর্মরত আছি 2014 সাল থেকে। আমার ব্যবসা শুরু ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমার বন্ধু জাফরের সাথে। আমরা কলেজের গণ্ডি পেরিয়ে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন থেকেই আমরা বেসিক্যালি এই টেকনোলজি জগতে ব্যবসা শুরু করি। আমাদের কোর এক্সপার্টিসের জায়গাটা ফ্রন্টিয়ার টেকনোলজি তথা IoT, AI এবং মেশিন লার্নিং। আমরা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ক্যাটাগরি লিডিং কোম্পানিকে এই ফ্রন্টিয়ার টেকনোলজি সলিউশন প্রোভাইড করে থাকি। বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকৈরে বাংলাদেশের একমাত্র IoT অ্যাসেম্বলি ইউনিট হিসেবে আমাদের একটি অ্যাসেম্বলি ইউনিট আছে। আমাদের IoT ক্লাউডে বর্তমানে প্রায় 800 অধিক ডেটা আমরা দৈনিক প্রসেস করছি। ব্যবসা শুরুতে আমরা মাত্র 2 বন্ধুই ছিলাম। সেই জায়গা থেকে আজ প্রায় 10 বছর পরে আমাদের এমপ্লয়ি সংখ্যা প্রায় 130-এর অধিক। ঢাকা এবং ঢাকার বাইরে 7টি ডিভিশনাল সিটিজে আমাদের অপারেশনস বিদ্যমান এবং দেশের বাইরেও দুবাই এবং নর্থ আমেরিকাতে আমাদের সেলস অফিস কাজ করছে। আমরা চেষ্টা করি নতুন তরুণ যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা ইনোভেটর আছেন, তাদের নতুন নতুন টেকনোলজি ব্যবহার করার যে সক্ষমতা, সেই সক্ষমতাটাকে বৃদ্ধি করার জন্য এবং সেই সক্ষমতাটাকে মার্কেটে নিয়ে বিভিন্ন এন্টারপ্রাইজ কাস্টমারদের কাছে সেই ভ্যালুটাকে সেল করার জন্য। ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন কাস্টমারদের বেনিফিট দিতে পারি, লাইক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি অথবা তাদের অর্থ সাশ্রয়, সেই কাজটাই আমরা করে থাকি। 2022 সালে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস আমাদেরকে এশিয়ার 30 Under 30 লিস্টে অন্তর্ভুক্ত করে এবং 2021 সালে আমরা বর্নস্টাইন টেকনোলজিস লিমিটেডে একটি $1 মিলিয়ন ইকুইটি ফান্ড রেজ করি। আমার পড়াশোনা ছিল বেসিক্যালি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। আমি SSC পাশ করি সেখান থেকে। এরপরে ভর্তি হয়ে ঢাকা কলেজে, ঢাকা কলেজে সায়েন্স ক্লাব পড়তাম এবং সেখান থেকে বেসিক্যালি HSC পাশ করি। এরপরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাড করি এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে সি ট্রান্সফরমেশন প্রোগ্রাম তথা বিজনেস ট্রান্সফরমেশন প্রোগ্রামে পড়াশোনা করি। ছোটবেলা থেকে আসলে মাথায় আসতো যে যেই দেশ আমাদের জন্য এত সুযোগ সুবিধা করে দিয়েছে, যেখানে মাত্র 32 টাকা বেতনে পড়াশোনা করতে পারছি, সেই দেশকে কীভাবে আসলে রিটার্ন করতে পারব। এবং সেই জায়গাটা থেকেই কিন্তু আসলে আমাদের এই উদ্যোক্তা জার্নিটা শুরু হয়। আমরা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েছি, হয়তো দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের ডিগ্রি আছে, কিন্তু সেই শিক্ষা যদি আমরা দেশের উন্নয়নে কাজে লাগাতে না পারি তাহলে আসলে শিক্ষার আসল মূল্যটা আমার মনে হয় ফেরত দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকেই আমাদের বাংলাদেশে এসে এই উদ্যোক্তার কাজ করা শুরু হয় এবং আমাদের ব্যবসার প্রসারটা ঘটে এবং আমরা এখনও কাজ করে যাচ্ছি টেকনোলজি ডোমেইনের একটা খুব নিশ জায়গা তথা ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে কাজ করার জন্য। সেই ফ্রন্টিয়ার টেকনোলজি রেভলিউশনটাকে আমরা সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। বাংলাদেশকে একসময় বলা হতো দ্য বটমলেস বাস্কেট, অর্থাৎ আপনি যাই দিবেন কখনোই পূরণ হবে না এই দেশের আশা। সেই বটমলেস বাস্কেটের জায়গা থেকে আমরা কিন্তু আজকে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, আমাদেরকে বলা হয় দ্য এশিয়ান টাইগার। সেই ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে, কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আসলে আমাদের ব্যবসায়িক যাত্রা শুরু, যে আমরা কখনোই বিদেশি সফটওয়্যারকে বাংলাদেশে এনে রিসেল করতে চাই না। আমরা আমাদের দেশটাকে একটা ইনোভেটিভ কমিউনিটি হিসাবে বিশ্ব দরবারে পরিচিত করতে চাই। আমি একটা ছোট সমীক্ষা আপনাদেরকে বলি। $1.5 trillion বৈশ্বিক বাজার আছে ফ্রন্টিয়ার টেকনোলজি। আজকে থেকে ঠিক 6 বছর পরে যেই বাজারের পরিমাণ যে দাঁড়াবে 9.5 trillion, অর্থাৎ 6 বছরে প্রায় 6 times গ্রোথ। একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি যে সেই একজন সফল ব্যবসায়ী যে আসলে ভবিষ্যৎকে দেখতে পায়। আজকে বসে আমরা 6 বছর পরে যেই অ্যাগ্রেসিভ গ্রোথটা দেখছি ফ্রন্টিয়ার টেকনোলজি, 6 বছরে যে 6 times ফ্রন্টিয়ার টেকনোলজির গ্রোথ, সেটাকে যদি আমরা আমাদের দেশের ইকোনমির জায়গা থেকে ক্যাপচার করতে পারি তাহলে আমরা যেরকম এক জায়গায় বাংলাদেশকে নলেজ বেসড ইকোনমির ফ্রন্ট সিটে বসাতে পারবো, ঠিক একইভাবে আমরা প্রচুর ফরেন রেমিটেন্স বাংলাদেশের জন্য আর্ন করতে পারবো। এখন টেকনোলজির উপরে এই যে একটা এক্সপেকটেশন যে টেক ইন্ডাস্ট্রি ইটসেলফ ইজ গোয়িং টু ডিসরাপ্ট ইকোনমি অফ বাংলাদেশ, সেই জায়গাটার জন্য কিন্তু আসলে আমাদের টেকনোলজি ব্যবসায়ীদেরকেই এগিয়ে আসতে হবে। কিন্তু এগিয়ে আসার জন্য আমাদের যে স্ট্র্যাটেজিগুলো প্রয়োজন, যে পলিসিগুলো প্রয়োজন, সেই জায়গায় সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব, যারা এই ফ্রন্টিয়ার টেকনোলজি সম্বন্ধে বোঝে, যারা আরও 10 ব্যবসায়ীকে হেল্প করতে পারবে তাদের ট্র্যাডিশনাল ব্যবসা থেকে ফ্রন্টিয়ার টেকনোলজির ব্যবসায় নিজেদেরকে ট্রান্সফর্ম করার জন্য। আমি ঠিক সেই জায়গা থেকেই এই বছর বেসিসের নির্বাচনে নিজের নমিনেশন সাবমিট করি। বিগত 2 বছর আমি বেসিসের 4IR স্ট্যান্ডিং কমিটি, অর্থাৎ যেই স্ট্যান্ডিং কমিটিটা এই ফ্রন্টিয়ার টেক নিয়ে কাজ করে, সেই কমিটির কোচেয়ার হিসেবে কাজ করেছি। ছোট বড় বিভিন্ন কোম্পানির সলিউশনগুলোকে
দেশ এবং বৈশ্বিক দরবারে উপস্থাপন করার জন্য বিভিন্ন এক্সিবিশনে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। একই সাথে একটি ডিটেইল মার্কেট স্টাডি করেছি যে বাংলাদেশের ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে কারা কারা কাজ করছে, কী কী কাজ হচ্ছে, কী কী সফল ইউজ কেস হচ্ছে, যাতে করে মেড ইন বাংলাদেশ ট্যাগলাইনটার উপরে আমরা কিছুটা ট্রাস্ট ক্রিয়েট করতে পারি। আমার মনে হয় আমরা যদি 6 ইয়ার্সে এই 6 টাইমস গ্রোথটাকে ক্যাপচার করতে চাই, তাহলে এমন নেতৃত্ব প্রয়োজন যেই নেতৃত্ব সামনে থেকে গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করতে পারবে অন হোয়াট ইজ রিকোয়ার্ড ফর দিস ফ্রন্টিয়ার টেকনোলজি ট্রান্সফরমেশন। আমি প্রমাণ করেছি বিগত 2 বছর যে আমার সেই সক্ষমতা আছে পলিসি লেভেলে ইনপুট দেওয়া। আমার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বিভিন্ন এক্সপোজারের আলোকে আমি আমার সেই অভিজ্ঞতাটাকে বেসিসের জন্য কাজে লাগাতে, আর তাই আমার এই নমিনেশন সাবমিশন টিম স্মার্টের সাথে। ইন্টারন্যাশনালি টেকনোলজি বিজনেসের একটা খুব ইন্টারেস্টিং ডিমেনশন আছে। ডিমেনশনটা হলো টেকনোলজি বিজনেস অলওয়েজ গেটস ডিসরাপ্টেড বাই ইয়াং পিপল, যারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ছে বা কলেজে পড়ছে। এখন আমাদের দেশে একজন ছাত্র বা একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যিনি ইউনিভার্সিটি বা কলেজে পড়ছেন, তার জন্য অন্টারপ্রেনারশিপ বা ইনোভেশনের জায়গাটাকে আমরা কীভাবে আরও সেফ এবং স্মুথ করে নিতে পারি। দেখেন, সবাই কিন্তু চায় কাজ করে দেশের জন্য সম্মান নিয়ে আসতে, কিছু ইনোভেট করতে, নিজেকে একজন উদ্ভাবক হিসাবে পরিচিত করে দিতে, এবং এই মডেলগুলো কিন্তু ইন্টারন্যাশনালি সব জায়গায় অ্যাভেলেবেল। আপনি ইনকিউবেটর বলেন, আপনি এন্টারপ্রেনারশিপ বলেন, আপনি কোওয়ার্কিং স্পেস বলেন, আপনি R&D বলেন, এই জায়গাগুলোতে ইন্টারন্যাশনালি কমিউনিটিগুলো কীভাবে কাজ করে তার কিন্তু উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে। একজন তরুণ ব্যক্তিত্ব যিনি তার ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন, আমার মনে হয় তার প্রথম প্রয়োজন যে সে কী সমস্যার সমাধান করতে চাচ্ছে সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকে, এবং সেই ধারণার প্রেক্ষিতে এটা রিয়ালাইজ করা যে সেই প্রবলেমটার সলিউশন কীভাবে মার্কেট করবে। বাংলাদেশে বর্তমানে স্টার্ট আপ বাংলাদেশ ফান্ড দিচ্ছে, বিভিন্ন অ্যাঞ্জেল ইনভেস্টার আছে, বিভিন্ন জায়গা থেকে সাবসিডি পাওয়া যাচ্ছে, স্পেশালি ক্লাইমেট টেক ফিনটেক নিয়ে প্রচুর মানুষ কাজ করছে, এবং উই হ্যাভ আ ভেরি ভাইব্রেন্ট অন্টারপ্রেনারশিপ কমিউনিটি। আমরা যদি একটু সাহস করে এগিয়ে আসি, তাহলে কিন্তু আমরা একটা অন্টারপ্রেনারশিপ রেভলিউশন করে ফেলতে পারি, এবং যে রেভলিউশনের ফ্রন্ট ফুটে থাকবে ফ্রন্টিয়ার টেকনোলজি।